আচ্ছা আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি আরেকটা সেটা হচ্ছে আমরা যখন কোন একটা আইটেম কোনো আইটেম লিখি আইটেম লেখার জন্য আমাদেরকে লিস্ট করি না আমরা কোনো আইটেম লেখার জন্য কি লিস্ট করি তাই তো তো লিস্ট করার জন্য আমাদেরকে কি আমাদের লিস্ট যখন আমরা মাইক্রোসফট অফিসে কোনো কিছু লিখি সাপোজ ধরুন আমি যদি লিখতে চাই মাইক্রোসফট অফিসে দেখুন এই যে এখানে লেখা আছে অনেকগুলো এগুলো আমি কেটে দিচ্ছি সাপোজ আমি এখানে লিখতে চাচ্ছি তাহলে কি করি ওয়ান দিয়ে লিখি এ ডবল পি এলি অ্যাপেল সরি তারপরে দুই নাম্বারে যদি লিখি তাহলে আমার কি আসে ম্যাঙ্গো তারপর হচ্ছে জাম তারপরে কাঁঠাল তারপর হচ্ছে আপনার লিচুই তো এটা কি একটা মানে আমি আইটেমগুলো লিখতে চাচ্ছি এখানে সিরিয়ালি তাই না তো এইরকম আমাদের ওয়েবসাইটে এরকম থাকতে পারে আমরা লিখব এরকম তো এইরকম লেখার জন্য আমাদেরকে অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে এটা তো হচ্ছে মাইক্রোসফট অফিস হ্যাঁ মাইক্রোসফট অফিস সে এইভাবে লিখতে পারছে কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি আমরা এরকম কোনো আইটেমকে লিখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হবে ট্যাগ ব্যবহার করতে হবে এখানে আমরা ট্যাগ ব্যবহার করব তো চলুন আমরা ট্যাগ ব্যবহার করি তো এখানে এটা করার জন্য দুই প্রকারের টাইপ আছে একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট সাপোজ আপনি যদি মাইক্রোসফট অফিসে ওয়ান টু না লিখে রোমান সংখ্যায় লেখা যায় না রোমান সংখ্যায় লেখা যায় অথবা এ বি ডি দিয়ে লেখা যায় এ দিয়ে তারপরে একটা আইটেম লেখলাম তারপরে বি দিয়ে একটা আইটেম লেখলাম সি দিয়ে একটা আইটেম লিখলাম এইভাবে আমরা কি লিখতে পারি তো এখানে এগুলো সবই হচ্ছে অর্ডার লিস্ট ঠিক এরকম করে যদি আমরা করতে চাই তাহলে এটাকে বলা হচ্ছে দুই প্রকারের লিস্ট আছে একটা হচ্ছে অর্ডার লিস্ট একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তো অর্ডার লিস্ট যেটা আছে সিরিয়াল মেনটেন করবে সাপোজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অথবা এবিসিডি এর এইস এবং আপনার রোমান সংখ্যার এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সিরিয়াল মেনটেন করে চলবে এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টের ট্যাগ লাইন হচ্ছে ওএল মানে অর্ডার লিস্ট শুরু এবং শেষ লেস দেন গ্রেটার দেন এখানে বেশি স্ল্যাশ ওএল তাহলে অর্ডার লিস্ট শুরু হয়ে গেল যদি আমি এস স্পেস করে এখানে এসে চেক করি তাহলে কি কিছু দেখতে পাই কিছু দেখতে পাই না শুধু লিস্ট আসতো তাহলে আমাদের কি লিস্টের ভিতরে আইটেম থাকবে তাই না তো এখানে যদি আমি কোনো আইটেমকে ব্যবহার করি এস দেখেন তো এখন কোনো সিরিয়াল বা কোনো কিছু আসছে কোনো কিছু আসেনি নর্মালি আসছে তো আপনি যদি এইটা এইভাবে না করে আমাকে লিস্ট আইটেমগুলো বসানোর জন্য আলাদা একটা ট্যাগ বসাতে হবে এটার নাম হচ্ছে লিস্ট আইটেম বা এল আইটেম এক মিনিট ভাই একটু ওকে দেখুন আমরা এখানে ওয়েলের ভিতরে এটা হচ্ছে অর্ডার লিস্ট ওয়েল এর ভিতরে আপনাকে লিস্ট আইটেমগুলো লেখার জন্য আলাদা একটা ট্যাগ ব্যবহার করতে হবে এটা হচ্ছে এল আই মানে লিস্ট আইটেম শুরু এবং শেষ বেশ দেন গেটে দেন এখানে এসে এল আই এস তো এখনও দেখবেন আপনার এখানে তেমন কোনো কিছু আসেনি কিন্তু একটা সিরিয়াল আসছে দেখতে পাচ্ছেন লিস্ট আইটেমের সিরিয়াল আসছে তাহলে এখানে আমি যদি লিখি সাপোজ একটা লিখছি আলু দেখুন তো আলু আসে কি না আলু তাই না তারপরে এখানে আপনি এগুলো কন্ট্রোল ডি দিয়ে আলু পেঁয়াজ সরি আলু পেঁয়াজ তারপর হচ্ছে আদা

আচ্ছা আপাত দেখুন এখন গন্ডগোল হয়েছে আমি একটু রিসা বল দিই কন্ট্রোল শিফট আর হ্যাঁ এখানে একটা ট্যাগ রয়েই গেছে আবার একটু দেখি আমার কোথাও একটা প্রবলেম হচ্ছিল কন্ট্রোল শিফট আর দিলে সব হিস্ট্রি ক্লিন হয়ে যায় তাহলে ওয়েলের ভিতরে এলাই কয়টা আপাতত দেন আটটি দেন তাহলে এখানে আমি দিলাম আলু পেঁয়াজ রসুন আদা জিরা লবণ লবণ তেল এলাচি এলাচি কন্ট্রোলেস দেখুন এখন সবগুলো আইটেম সিরিয়ালে আসছে আলো পেঁয়াজ রসুন আদা জিরা লবণ তেল এলাচি এই যে সিরিয়াল এটা দেখেন আমি কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো বসাইনি বসাইছিলাম বসায়নি বাট সে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি কি যেহেতু আমি এখানে ও এল ব্যবহার করেছি আই মিন অর্ডার লিস্ট অর্ডার বলে দিয়েছি যে অর্ডার মেনটেন করে চলবা তাই সে এখানে সিরিয়াল মেনটেন করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে অর্ডার মেনটেন করে চলছে তাই না তো আপনি যদি এখানে অর্ডার এই ওয়ান টুর পরিবর্তে যদি এ বি সি ডি চান তাহলে কি করতে হবে তখন আপনাকে এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ঠিক ও এল এর ভিতরে অ্যাট্রিবিউট বসাবেন অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ টাইপ সমান এখানে আপনি বলে দেন বড় হাতের এ কন্ট্রোলে বড় হাতের এখন যদি এখানে রিলোড দেন দেখেন তো এ দিয়েছি এখন আসছে যদি আমি এখানে বড় হাতের না দিয়ে ছোট হাতের দিই তাহলে কি হবে সবগুলো ছোট হাতের পাইছে যদি আমি ছোট হাতের না দিয়ে রোমান সংখ্যার আই দিয়ে দিই তাহলে দেখুন তো এক দুই তিন চার রোমান সংখ্যা গুলো পাই কিনা পাচ্ছে কথা ক্লে না কোনো ভেজাল আছে কোনো ভেজাল নাই তাহলে এইটা গেলো আমাদের কি অর্ডার লিস্ট তো চলুন আমি এখন আন অর্ডার ব্যবহার করি আন অর্ডারের জন্য আপনাকে ওএল এর পরিবর্তে ব্যবহার করতে হবে ইউএল কি ব্যবহার করতে হবে ইউএল এর ভিতরে লিস্ট আইটেমগুলো আমরা এখন সেট করে দিব তাহলে আমি তো এখান থেকে এগুলো কপি করতে পারি তাই না সি দিয়ে এখানে বসিয়ে দিলাম ও সরি কোথায় গেল কোথায় গেল কন্ট্রোল এক্স এখানে না এখানে হবে তাই তো কন্ট্রোল ভি কন্ট্রোল এস ইউএল এর এলআই ইউএল ভিতরে এলআই দিলে দেখুন সিরিয়াল মেইনটেইন করছে না কি চিহ্ন দেখে এখানে একটা ডট 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 চিহ্ন দেখাচ্ছে সে তাই না তাহলে এখন এই চিহ্নগুলো যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে করব অবশ্যই আমাকে অ্যাক্টিভিটি ব্যবহার করতে হবে রাইট টিপ বলে দেবো এখন টাইপ আছে আমি দিতে পারি এখানে ধরুন সার্কেল দিতে পারি গুলগুলো সার্কেল যদি দেন তাহলে কি আসে সবগুলো কি বৃত্ত বৃত্তবৃত্ত হয়ে গেল তাই তো এই একটা টাইপ তারপরে আপনি যদি সার্কেলের পরিবর্তে এখানে ব্যবহার করেন স্কয়ার স্কয়ার যদি দেন তাহলে দেখুন তো কী আসে দেখতে পাচ্ছেন স্কোয়ার আসতেছে এরকম হাজার হাজার অনেক অনেক টাইপ আছে এখন আপনি যদি সবগুলো টাইপকে দেখতে চান তাহলে কোথায় যেতে হবে ডাব্লিউ থ্রি স্কুলস ডট কমে যাবেন এই লিঙ্কটা আপনারা সবাই আপনাদের ট্যাবে বুকমার্ক করে রাখবেন বুকমার্ক কিভাবে করে জানেন যারা জানেন না তারা জেনে নেবেন ইউটিউবে সার্চ দিয়ে এটাকে স্টার মার্ক ক্লিক করলেই ডান দিলে কি আপনার এই ট্যাবের যে কোনো একটা জায়গায় বুকমার্ক হয়ে যাবে দেখেন আমি অনেকগুলো রেখেছি এখানে দেখেন এইভাবে আপনারা সাজাতে পারবেন তো আপাতত আমি রাখছি না রিমুভ করে দিচ্ছি তো এখানে দেখুন আমি যাচ্ছি লার্ন এস টিএমএল এস থেকে দেখুন তো এখানে ইউএলএলআই কোথায় আসে এইভাবে যদি না পান এখানে ট্যাগ লিখে সার্চ দেবেন এইচটিএমএল ট্যাক্স এ জি এস এস টিএমএল ট্যাক্স সার্চ দিলে আপনি পাবেন এস টিএম ট্যাক্স এখানে দেখুন কোথায় ইউএলএলআই আছে কিনা এলআই পাওয়া গেছে না এলআই পাওয়া গেছে কিন্তু অ্যাট্রিবিউট এর ভিতরে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট এখানে অনেক কিছু আছে হ্যাঁ ওএলটা পেলে ভালো হতো এই তো পেয়েছি ওএল এটা তো অর্ডার তাহলে ইউএল কোথায় গেল ইউএল ইউএল ওএল এসে

তারা সিএসএস করে ফেলেছে তো অনেকগুলো সিএসএস করেছে হ্যাঁ আচ্ছা এখানে সরাসরি দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক আমরা এই যে দেখুন টাইপ সার্কেল আছে টাইপ এই যেটাকে যদি দেন ডিস্ক ভি কন্ট্রোল এখন এসে দেন দেখেন তো পরিবর্তন হয়েছে তারপরে যদি আপনি আরো দেখেন স্কয়ার আছে আপাতত তিনটাই আছে সার্কেল ডিস্ক এবং স্কোয়ার তিনটাই আছে এখানে হ্যাঁ তো আচ্ছা যাই হোক এ ছিল আমাদের ইউএলএলআই তবে এখানে আপনি আরেকটা জিনিস একটু খেয়াল করুন সেটা হচ্ছে যদি আপনার এই অর্ডার লিস্ট আপনি যদি কোনো কিছু না দেন অথবা যদি আপনি টাইপ ওয়ান দিয়ে দিলেন হ্যাঁ ওয়ান কন্ট্রোলেস ওয়ান দিয়ে দিলেন এটা তো ডিফল্টভাবেই পায় তাই না তাহলে তো আমার এই টাইপটা দেওয়ার এখানে দরকার নেই ওয়েলের ভিতরে টাইপ দেওয়ার দরকার আছে এখন এখানে আপনি একটা বক্স নিলেন সাপোজ এইখানে একটা বক্স নিলেন এই বক্সের ভিতরে এক থেকে দশ পর্যন্ত আছে তারপরে আপনার আরও একটা বক্স থাকলো তো এই বক্সে আপনি চান যে দশের পরে এগারো থেকে শুরু করবে বাট তখন যদি আপনি আবার ইউএলএলআ শুরু করেন তাহলে কিন্তু আবার এক দুই থেকে শুরু করবে সিরিয়াল ডিফল্ট ভাবে তাই করবে না এখানেই দেখাই এটাকে যদি আমি এল করে দেই এটাকে যদি আমি ও এল করে দিই হ্যাঁ এটাকে আমি ইউএল না করে আবার ওএল দিচ্ছি ও এল এর ভিতরের অর্ডার লিস্ট কন্ট্রোল ওএল ওয়েলের সরি এটা ওয়েল হয়েছে এখন দেখুন এখানে এসে সে কি করছে কোনটা আট তাহলে যা হয়েছে হয়েছে এই বক্সে থাকবে এক থেকে আট পর্যন্ত এরপরের বক্সে এসে শুরু হবে কত থেকে নয় থেকে তাহলে এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে এটা কিভাবে করবেন এখানে কি কোনো উপায় বলা আছে নাই তখন আপনি এখানে বলবেন স্টার্ট এস টি এ আর টি স্টার্ট সমান ডাবল কোটেশন ও সরি স্টার্ট বানান ভুল হয়েছে স্টার্ট এখানে আপনি বলে দেন নাইন নাইন থেকে শুরু হবে স্টার্ট হবে নাইন থেকে এখন যদি রিলোড দেন দেখেন তো এখন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখন কি সে আরেকটা সিরিয়াল মেনটেন করছে তাহলে ইউএলএ আলাই নিয়ে আর কোনো প্রশ্ন আছে আপনাদের এখন সহজ হয়ে গেল তাই আচ্ছা তারপরে আমরা ইনপুট দেখেছিলাম কি কি দেখেছিলাম ইনপুট ইনপুটের হরে এক রকম প্রকারভেদ আছে ইনপুটের কি কি প্রকারভেদ আছে একটু চেক করি ইনপুটের অনেক অনেক টাইপ আছে হ্যাঁ তো আমি এটা কি কেটে দিচ্ছি আমি একটা ইনপুট লিখছি ইনপুট কন্ট্রোল ই কন্ট্রোল এস তো এটা যদি আপনি দেন এখানে একটা ইনপুট করার জায়গা পাচ্ছি সেখানে কি আমি ইনপুট করতে পারি এটা কি নর্মালি একটা ইনপুট তো ইনপুটের অনেকগুলো টাইপ আছে ইনপুটের কি কি টাইপ আছে সাপোজ এটা হতে পারে কি টেক্সট যেখানে শুধু টেক্সট লেখা যায় কন্ট্রোলেস আমি এখানে যদি এটাকে লিখি এটা হচ্ছে কি আমার টেক্সট যেখানে আমি টেক্সট লিখতে পারি টেক্সট লিখতে পারছি তাহলে আমি যদি আরেকটা ইনপুট রাখি এখানে ইনপুট এটাকে দিলাম ইমেইল ইমেল যখন আমি দিলাম কন্ট্রোলেস এই টেক্সট এবং এ সরি ইমেইলের ভিতরে পার্থক্যটা একটু দেখি এখানে আমি যা খুশি তাই লিখতে পারি কোনো কিছুই বলে না যখন আমি এখানে ইনপুট টাইপ ইমেল ব্যবহার করেছি বাইরে এসে ক্লিক করলে বলতেছে রেড সিগনাল দেখাচ্ছে যে না এটা হয়নি আমি মানি না আমি কি আমি মানি না এটা আমি নিব না যখনই আপনি এখানে অ্যাট দ্য রেট বসিয়ে দিয়ে জিমেইল ইয়াহু বা কোনো কিছু দিয়ে দিবেন দেখবেন সে বলছে না এবার ঠিক আছে দেখতে পাচ্ছেন জি স্যার কাজ করছে তার মানে ইনপুটের ইমেল এবং টেক্সটের ভিতরে পার্থক্যটা আমরা বুঝতে পেলাম তারপরে দেখুন আর কি আছে ইনপুটের ইনপুট ইনপুটের আরেকটি প্রকারভেদ আছে সেটা হচ্ছে কালার ইনপুটের আরেকটি প্রকারভেদ হচ্ছে কালার যদি আপনি এটা চেক করে দেখেন এখানে রিলোড দেন দেখেন তো কালার পিকার আছে কালার চেক করার জন্য একটা অপশন আছে এখানে যেকোনো একটা কালার যেটাকে আমি সিলেক্ট করতে চাই সেটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে তাই তো এখানে চাইলে আপনি কোনো কালার কোড ব্যবহার করতে পারবেন এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে এখান থেকে এখান থেকে তাহলে আমরা আরেকটা কি পেলাম ইনপুট টাইপ কালার ঝুম করেছিলাম তো এই জন্য এমন আসছে ওকে তারপর আমি ইনপুটের আরও একটা প্রকার দেখতে চাচ্ছি ইনপুট এই ইনপুটে যদি আপনি ব্যবহার করেন সাপোজ আপনারা যখন আগে আগে থেকে ফেসবুক চালান দুই বারো তেরো বা চোদ্দো পনেরো সালে যারা ফেসবুক ব্যবহার করেছেন তারা হয়তো দেখতে পাবেন বা এখনও অনেক জায়গায় আছে যে রেঞ্জ আছে রেঞ্জ মানে এতটুকু এতটুকু এটা দিয়ে জুম ইন করা যেত জুম আউট করা যেত এরকম অপশন আসে না এটা হচ্ছে কি ইনপুট টাইপ রেঞ্জ মানে রেঞ্জ তৈরি করবেন আপনি এরকম অনেক সাইট আছে যেখানে এগুলো পাওয়া যায় এখন তাহলে ইনপুটের আরেকটি প্রকার কি হলো ইনপুট টাইপ রেঞ্জ তারপরে আপনার আরেকটা ইনপুট ইনপুট আছে আপনার সাবমিট তো আমরা দেখেছি তাই না ইনপুট টাইপ সাবমিট দেখেছি তারপরে ইনপুট টাইপ রেডিও দেখেছি আমরা বললাম হ্যাঁ ইনপুট টাইপ সাবমিট দেখেছি কেটে দেই করছে তারপরে আরেকটা ইনপুট যদি আমি দেই এখানে ইনপুটের ধরুন রেডিও তো আমরা দেখলামই রেডিও আরেকটা ইনপুট হবে আপনার নতুন সেটা হবে ফাইল ভলিউম ওগুলো আছে ভলিউম ফাইল ইনপুটায় ফাইল আছে হ্যাঁ তো ফাইল যদি দেখুন দেখেন তো ফাইল চেক করার মতো একটা জায়গা আছে যেখানে আপনি যে কোনো ইমেজকে কি সিলেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এগুলো পাইছি না এর আগে কখনো পাইছি এগুলো কি যখন আমরা হ্যাঁ এই যে আমরা যখন আপনার এই যে এল ইডিবিতে রেজিস্ট্রেশন করতে গিয়ে ছবি সাবমিট করতাম স্বাক্ষর সাবমিট করতাম তাই না এটা হচ্ছে ইনপুট টাইপ ফাইল ওখানে কি ব্যবহার করা হচ্ছে ইনপুট টাইপ ফাইল ওকে তারপরে আমরা আরো একটা ইনপুট দেখতে চাই ইনপুট ইনপুটের আরেকটা ইমেল পাসওয়ার্ড তো আমরা দেখেছি ইনপুট ইনপুট টাইপ টাইপ টেক্সট দেখেছি নাম্বার নাম্বার আছে একটা দেখেন ইনপুট টাইপ নাম্বার হয়েছে না এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখছেন তারপর আছে ইনপুট টাইপ ডেট ইনপুট টাইপের আরেকটা আছে ডেট যেটা তারিখ তারিখ সিলেক্ট করি আমরা হুম দেখেন সিলেক্ট করলে কি নিয়ে নেয় দেখতে পাচ্ছেন একদম ইজি না এর চেয়ে সহজ কিছু আছে পুরো ক্যালেন্ডারটা আমার সামনে শু করে দুই হাজার একুশ সালে দেখতে পাচ্ছেন এখন এই একই জিনিস যদি আপনি গুগল ক্রোম ওপেন করে দেখেন একটু ভিন্ন দেখাবে দেখতে পাচ্ছেন এটা এবং এটার ভিতরে এটাকে আমি জুম আউট ক্যান্সেল করে দিচ্ছি জুম ইন দেখুন এটা এবং এটার ভিতরে তফাৎ কি এই কালার পিকারটার দিকে খেয়াল করুন আর এখানে এই কালার পিকারটার দিকে খেয়াল করুন একটু ভিন্ন এখানে এই ইনপুট টাইপ রেঞ্জটা একটু খেয়াল করুন আর এটার দিকে খেয়াল করুন একটু ভিন্ন সাবমিট কোয়ারি আসতেছে এখানে এখানে কি আসতেছে শুধু সাবমিট রেডিও চোজ ফাইল আসতেছে নো সিলেক্টেড ফাইল এখানে কি লেখা আসতেছে ব্রাউজারে এসলে এই ব্রাউজারে এসলে চোজ ফাইল দেখতে পাচ্ছেন আর এই এখানে দেখতে পাচ্ছেন এটার একটা একটু অন্যরকম দেখাচ্ছে না এখানে এটা একটু অন্যরকম আর এটা অন্যরকম তাই না একটু ভিন্ন এগুলো আসলে কোনো সমস্যা এগুলো আমরা ঠিক করে ফেলবো ইনপুট টাইপ ডেট অনেক সময় আপনার শো করতো না আগে আমাদের শুই করতো না মজিলা ফায়ারফক্সে শুধুমাত্র আপনার ইয়েতে শো করতো শুধুমাত্র আগে গুগল ক্রোমে শো করতো তো এরকম অনেক সমস্যা আছে এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবো তো আজকে আমরা মোটামুটি অনেক অনেক কিছু শিখলাম অনেক কিছু শিখেছি সবগুলো ইনপুটের নোটপ্যাডে ডকুমেন্ট স্ক্রিনশট নিয়ে রাখতাম আপনি স্ক্রিনশট নেবেন কেন আপনি যে ইয়েতে এসে চেক করবেন এখানে এসে দেখেন ইনপুটের কি কি প্রকারভেদ আছে এই যে এসটিএমএল ট্যাগের ভিতরে দেখুন ইনপুট কোথায় লেখা আছে এই দেখেন ইনপুট কত প্রকার ইনপুট আছে সব দেখাবে এখানে ইনপুট টাইপ ইনপুটে তো আসছি তাই না ইনপুটের বাটন চেক বক্স ডেট এই সবগুলোকে কপি করেন এই রেডিও বাটনের ভিতরে কি ইনপুট যাবে অবশ্যই ঢুকানো যাবে পরে ঢুকাবো আমরা আমরা একটু বড় হয়ে নিই সবগুলোকে বসালাম এখানে কন্ট্রোল ভি এস দেখেন তো কী কী আসে এটা ডিফল্ট ভ্যালু তাই না অটোমেটিক্যালি থাকে এখানে এসে এখন ডিলোড দেন দেখছেন কত কিছু আসছে এখানে ইনপুটের বাটন ইনপুটের বক্স কোনটা চেকবক্স এই যে ইনপুটের বক্স দেখতে পাচ্ছেন তারপরে কী আছে ইনপুটের কালার দেখেছি ডেট দেখেছি ডেট টাইম লোকাল ইনপুট ডেট টাইম লোকাল ইনপুটের ডেট টাইম কোনটা এই যে দেখতে পাচ্ছেন ডেট কালার এবং ডেট এক দুই তিন চার পাঁচ এখানে এসে এক দুই তিন চার পাঁচ এটা তারপরে ইমেল ফাইল হিডেন ইনপুট টাইপ হিডেন কোনটা ফাইলের পরে এই যে দেখেন এখানে হিডেন দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেখুন হিডেন আসে বাট ক্লিক করলে কি একটা ছবি জায়গা আসে ছবি আপলোড করার জায়গা আসে দেখছেন ছবি নিয়েছে তারপরে কি ইমেইল আছে ফাইল আছে হিডেন ইমেজ ইনপুট টাইপ ইমেজ কোনটা একটা ইনপুট টাইপ ইমেজ আছে মান্থ আছে নাম্বার আছে পাসওয়ার্ড আছে রেডিও রেঞ্জ রিসেট সার্চ সাবমিট টেল এখানে অনেক কিছু আছে এগুলো অনেক ব্রাউজার শো করবে না অনেক ব্রাউজার কি করবে না শো করবে না দেখেন এখানে কিন্তু আবার সব আমার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কাজ করে এই যে দেখেন এটা দেখাচ্ছে এখানে যেটা ওখানে শোই করছিল না হিডেন তাহলে ইনপুটের কত কত টাইপ আছে এগুলো আমরা এখান থেকে শিখতে পারলাম এগুলো আমরা ডাব্লিউ থ্রি স্কুলস ডট কম থেকে শিখে নিব কারণ আমরা তো এর সালে সোজা কথায় যেটা বলি আমি আমরা কি এখানে এসটিএমএলের উপরে কি পিএইচডি করতে এসেছি নাকি আমরা এমন একটা জায়গা চলে আসতে চাচ্ছি যে যেখান থেকে আসলে আমরা মান্থলি ভালো একটা আর্নিং আমাদের আসবে আমরা এটা চাই কোনটা চাই আমরা তো আমরা তো এস টি এম এ করতে আসি না যদি আমরা এসটিএম এ করতে আসি তাহলে এই এসটিএমএল দিয়ে কি দুই চার পাঁচ বছর গবেষণা করলে কি শেষ করতে পারবেন পসিবল না না আর আমরা এখানে পিএইচডি করতে আসি নাই আমরা গবেষণাও করতে আসি নাই আমরা আসছি এমন একটা জায়গায় যাব যেখান থেকে আসলে আমরা ভালো একটা আর্ন করতে পারবো এটা হচ্ছে আমাদের চাওয়া এবং